জানিছু কল্যাণী, আজ তো বিমুদ্রাকরণ কে বিরোধ চালিছে। হ্যাঁ দাদা, আজ কংগ্রেস কেন্দ্র সরকার কর বিমুদ্রাকরণ বিরোধে বিক্ষোভ প্রদর্শন করছে, পরে আর দুইটা দাবি বি রাখিছে। হ্যাঁ, আরবিআই গভর্নর উর্জিৎ পটেল র ইস্তফা দাবি করবার সঙ্গে ডিজিটাইজেশন মাধ্যমে পয়সা উঠালা বেলে যেন শুল্ক লাগু হেউছে তার বিরুদ্ধে আন্দোলন করিছে কংগ্রেস। হ্যাঁ, দেশর 33টা আরবিআই অফিস আগাড়ে বিক্ষোভ করিবার জনা পড়িছে। ভুবনেশ্বর আরবিআই আগাড়ে বি রাজ্য কংগ্রেস বিক্ষোভ করিছে। এ আন্দোলনরে পূর্বতন গৃহমন্ত্রী শিবরাজ পাটিল সামিল হইছন। হ্যাঁ, পহেলারু বহুত থর কেন্দ্র সরকার বিমুদ্রাকরণকে কংগ্রেস বিরোধ করিথিবার দেখা দেইথিলা। বিমুদ্রাকরণরে গরিব দুঃখী লোক অসুবিধার সামনা করুথিবার অভিযোগ আনিথিলা কংগ্রেস দল। হ্যাঁ, আর কংগ্রেস কর্মী মানে বিমুদ্রাকরণকে বিরোধ করিকরি প্রধানমন্ত্রীঙ্কর পুতলাকে পুড়াবার সঙ্গে কেতেটা জায়গায় 12 ঘণ্টা বন্ধ বি করিথিলে। হ্যাঁ, যে আউ জানিছু রাজ্যের ফের থরে বস ভড়া বড়লা। অর্নিরে এক্সপ্রেস বস ভড়া কিলোমিটার পিছা 1 পয়সা বড়িথিলা বেলকে ডিলক্স আউ এসি ডিলক্স বসর ভড়া কিলোমিটার পিছা 2 পয়সা বড়িছে। হ্যাঁ, হেন্তা ডিলক্স বস ভড়া 84-86 পয়সাকে বড়িথিলা বেলে এসি ডিলক্স বস ভড়া 50-7 পয়সাকে বড়িছে। হ্যাঁ, জানুয়ারি 15 তারিখ রাত নু পেট্রোল লিটর পিছা 42 পয়সা আর ডিজেল লিটর পিছা 3 পয়সা বড়িথিলা। ডিজেল দাম বড়িথিবার লাগি বস ভড়া বড়িছে বলি কহুছন। হ্যাঁ, আউ দাদা, আসবার কালি কটক বারবাটিরে ভারত ইংল্যান্ডর 2 নম্বর দিনকিয়া ম্যাচ হবা। আজ 2 দলর খেলাড়ি মানে স্বতন্ত্র বিমানে ভুবনেশ্বরে পৌঁছি যাইছন। হ্যাঁ, খেলাড়ি মানকে দেখবাকে বিমান বন্দরে বহুটে প্রশংসক মানকর ভিড় দেখিবাকে মিলিছিলা। হেতির লাগি বিমান বন্দরে প্রশাসন আড়ু স্বতন্ত্র ব্যবস্থা করা হাইতিলা। হ্যাঁ, খেলাড়ি মানে মেফেয়ার হোটেলরে পৌঁছিছন। সেখানে কিছু সময় বিশ্রাম নেলা পরে ফ্লড লাইটরে বারবাটি স্টাডিয়ামে অভ্যাস করবার কার্যক্রম আছে। হ্যাঁ, যে জানিছু সলমান খানের প্রশংসক মানকর লাগি আজি খুশি খবর। কান দাদা? বেআইন বন্দুক রখিথিবার মামলারে বলিউড অভিনেতা সলমান খান দোষমুক্ত হইছন। যোধপুর সিজিএম কোর্টর শুনানি পরে সলমান খান হাই করিছন। তাঁকর উপরে রুজু হইতিবার 2টা মামলারে তাঁকু যোধপুর সিজিএম কোর্ট দোষমুক্ত করিছে। হ্যাঁ, 1998 সালে কোঙ্কণি গাঁরে 2টা কৃষ্ণসার হরিণ শিকার করিথিবা অভিযোগরে মামলা রুজু হইতিলা। সে বেআইন অস্ত্ররে শিকার করিথিবার অভিযোগ আসিথিলা। এতির লাগি বন বিভাগ বেআইন অস্ত্রশস্ত্র রখিথিবাকে নেই মামলা রুজু করিথিলা। যা গুটে দুঃখর খবর জানিছু? কান দাদা? বালেশ্বর নীলগিরিরে ট্রক ধক্কারে জনে ছাত্র খারাপ হয়ে যাইছে। সে হেউছে সন্তরাগড়িয়া সরস্বতী শিশু মন্দিরর 7ম শ্রেণীর ছাত্র বিশ্বজিৎ খিলার। হ্যাঁ দাদা, জানলি। দুর্ঘটনা পরে ট্রক ড্রাইভর ফেরার হইযাইথিলা বেলে লোকমানে ট্রককে পুড়েই দিয়েছন। আর মৃতকর ঘরের লোককে ক্ষতিপূরণ দেবার দাবিরে লোকমানে সন্তরাগড়িয়া রাস্তা অবরোধ করিথিবার যোগু যিবার আসবার বন্ধ হইযাইছি। হ্যাঁ, যে আগুটে কথা মা বিমলার ভক্তমঙ্কর লাগি বি খুশি খবরটে আছে। কানা দাদা? মা বিমলাঙ্কর মন্দির প্রতিষ্ঠা লাগি আয়েষ্ঠানু পুরী গোবর্ধন পীঠরে লোক জকজকে যৌছন। আজ দেশর ভিন ভিন জায়গারু বহুটে সাধু সন্ত গোবর্ধন পীঠরে আসিছন। হ্যাঁ দাদা, প্রতিষ্ঠা উৎসবরে বহুটে বিশিষ্ট অতিথি যোগ দেবার সূচনা মিলিছে। আসবার 20 তারিখে মন্দির প্রতিষ্ঠা হবার জনা পড়িথিলা বেলে প্রতিষ্ঠা দিন বিজেপি রাষ্ট্রীয় অধ্যক্ষ অমিত শাহা আর আরএসএস মুখ্য ডক্টর মোহন ভাগবত বি যোগ দেবার কার্যক্রম আছে। পরে হ্যাঁ,